हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल लवण डेली आर्ट एंड क्रिएटिविटी। आई होप तुम्हारा सबा भलो एंड भलो आज के तुम्हारा निश्चय थंबनेल टाइटल देखे बुझते ही पे गए कि ड्रॉइंग शेयर करब तुम्हारे साथ। हाँ, आज के हम तुम्हारे साथ एम दिए हे एक साइकिल ड्रॉइंग शेयर करब। ओके, तो चलो देखते थको हमें क्यों ड्रॉइंग शुरू करी। तो प्रथमे होच्छे एकटा छोटो राउंड करे निलाम एमेर माच बराबर, तारपरे एमेर जे दो साइडे जे दाग दुटो आछे तो सेइखानेओ होच्छे छोटो छोटो करे दुटो राउंड करे निलाम। मोट होच्छे तीनटे राउंड करे निएछि। ओके, तो दो साइडे दुटो आर मिडिले एकटा, तो तीनटे राउंड करे निएछि। एरपरे होच्छे मिडिले राउंड बराबर तो ओर ओपर थेके आरो एकटा छोटो करे एकटु राउंड करे निएछि, जेटुकु छोटो आछे ओर थेके एकटु बड़ो साइज हबे। ओके, तो चलो परेरटा होच्छे देखे नाओ। परेर जे राउंडटा डान दिके थेके जे बाँ दिके डान दिके जे राउंडगुलो आछे ओर ओपर दिक थेकेओ दो दिकेई होच्छे ओर थेके बड़ो बड़ो करे आरो दुटो राउंड शेप करे नाओ। मोट ताहले आमादेर तीनटे राउंड शेप हलो, मिडिलेरटा छोटो आर ओपर दिके साइडेर दुटो बड़ो। আর এরপরে হচ্ছে যে রাউন্ডগুলো করেছে ওগুলো আমাদের সাইকেলের চাকা রেডি হয়েছে। তো চলো চাকার ভেতরগুলোতে আমরা স্ট্রোকের জন্য চারটে দাগ নিয়ে নিলাম। ঠিক সেইভাবে হচ্ছে আমরা এই দিকের চাকাটাতেও হচ্ছে দাগ নিয়ে নিচ্ছি চারটে। দেখো হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা যে মিডিলে যে ছোট্ট যে রাউন্ডটা করেছিলাম তো সেটা থেকে সাইডের দিকে যে একদম ছোট রাউন্ড আছে সেইটাতে দুটো দুদিক থেকে দাগ। এরপরে আমাদের তো সাইকেল চালানোর জন্য প্যাডেলের দরকারই হয়, তো চলো আমরা ছোট্ট করে একটা প্যাডেল করে নিই। তো নিচ থেকে একটা দাগ টেনে নিলাম স্ট্রেট, তারপর একটা ছোট্ট বক্সের মতো করে ভেতরটা ফিল করে নিচ্ছি। ওকে, তো সেমভাবে হচ্ছে ওপর দিকে আমরা ওই স্ট্রেট লাইন টানলাম, টেনে আবার একটা বক্সের মতো করে নিলাম। এটা ব্যাক সাইডে করেছি দুটো দু সাইডে, তো আবার ফিল করে নিলাম। তো এইভাবে আমাদের সাইকেল চালানোর জন্য প্যাডেল রেডি হয়ে গেল। তো এরপরে আমরা করব যে হচ্ছে আমরা যে সিটে বসে সাইকেলটা চালাবো তো সিটটাও করে নিচ্ছি। ওকে, তো চলো তোমরা দেখতে থাকো কীভাবে সাইকেলের সিটটা রেডি করে। এই দেখো এইভাবে আমরা সাইকেলের সিটটাও রেডি করে নিলাম। ঠিক আছে, সাইড দিয়ে গোল হয়ে সামনের দিকটা একটু সরু মতো হবে, এইভাবে সাইকেলের সিটটা রেডি করে নিয়েছি। এরপরে হচ্ছে আমরা কি করব যে সাইকেলের যে সামনের হ্যান্ডেল হয় তো সেই হ্যান্ডেলটাও হচ্ছে করে নিচ্ছি। আমরা শিয়ের মতো করে হ্যান্ডেলটা করব এবং প্যাডেল যেমন করেছিলাম সেই রকম সামনে দুদিকটাতে হচ্ছে আমরা বক্সের মতো করে নিচ্ছি। ওকে, তো দেখো এবং ভেতরটা ফিল করে নিলাম, একটু মোটা করে দিচ্ছি হ্যান্ডেলটাকে। দেখে নাও এই যে এইভাবে হচ্ছে আমরা হ্যান্ডেলটা করে নিলাম। তো তোমরা হচ্ছে দেখো কীভাবে করছি, দেখলে ভালোভাবে বুঝতে পারবে, স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কী করব দেখো, এরপরে হচ্ছে আমরা করে নিচ্ছি যে সাইকেলে যে খাঁচাটা আছে তো সেই খাঁচাটাও একটু রাউন্ড শেপ করে নিলাম। এরপরে ভেতরটা ফিল করে নিলাম, হালকা কুড়িও খেলিয়ে ফিল করে নিলাম। এরপরে আবার ব্যাক সাইড থেকে ওপর দিক থেকে নিচে, ওপর দিক থেকে নিচে স্ক্রস ক্রস করে করে আমরা কেটে কেটে আমরা ছোট্ট খাঁচাটা রেডি করে নিলাম। দেখতে পাচ্ছ কেমন হয়েছে। আর এরপরে হচ্ছে করে নিচ্ছি যে ছোট্ট ছোট্ট কিছু ফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছে যে খাঁচার মধ্যে ফুল আছে। তো দু রকমভাবে ফুলগুলো করেছে, দুটো স্টাইলের ফুলগুলো হয়েছে, তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে। একটা টিউলিপ স্টাইলে হয়েছে আর একটা নিয়ে যেমন গোল গোল করে সিম্পল একটা যে ফ্লাওয়ারগুলো হয় সেই রকম হয়েছে। ওকে, তো চলো কিছু ফ্লাওয়ার অ্যাড করে নিলাম এর সাথে। আর দেখো আমার ড্রয়িংটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর এই ড্রয়িংটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর জানা আমার চ্যানেলে এখনও নতুন তারা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অল করে রেখো, যখন আমি নতুন নতুন ড্রয়িংয়ের ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশানটা সবার আগে চলে যায়। ওকে, তো চলো এই রকম ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো এখনকার মতো টাটা, এখানেই আমার ভিডিওটা এন্ড করলাম। Thanks for watching.